আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাইকে স্বাগত জানালাম। আমি কাদের আছেন, হাজির হয়েছে আবারও নতুন আরেকটি টপিকে। ফ্রেন্ড, কিছু ফ্রেন্ডের রিকোয়েস্ট যে পিসি মোড, ভিজিএ মোড এবং এভি মোড শুধু এইগুলো স্ক্রিনে থাকে, সোর্স বাটন চাপার পরও আমরা সেই ক্ষেত্রে অন্য কোনো অপশান দেখি না। বিশেষ করে টিভি, এভি আরও অন্যান্য যেগুলো থাকে, শুধু একটি মাত্র অপশান উঠে থাকে এবং সোর্স চাপার পরে আমাদের স্ক্রিনে আর কোনো কিছু শো করে না। সমস্যা পিসি, ভিজিএ, এভি এই তিনটা মোড যখন সোর্স বাটনে ফিক্সড হয়ে যায়, অন্য কোনোভাবেই আমরা টিভি মোড নিয়ে আসতে পারি না বা মিডিয়া মোড নিয়ে আসতে পারি না। সেক্ষেত্রে আমরা কিভাবে এটি সমাধান করতে পারি? তো ফ্রেন্ড, এটা বিভিন্ন বোর্ডের বিভিন্ন আইসি যে প্রসেসরগুলো থাকে, এই প্রসেসরের সিস্টেম অনুযায়ী, সফটওয়্যারের সিস্টেম অনুযায়ী বিভিন্ন আইসি ক্যাটাগরিতে বিভিন্ন সফটওয়্যার তৈরি করে থাকে। এই এই প্রসেসরের গঠন অনুযায়ী যে সফটওয়্যারগুলো গঠন হয়, এখানে বিভিন্ন শর্টকাট উপায় দেওয়া থাকে এই অপশানগুলোর জন্য। তো ফ্রেন্ড, আমি বিশেষ করে কয়েকটি আইসি, বিশেষ করে 5956 8503 এবং 53, এই ধরনের যেগুলো আইসি আছে, একদার এক ধরনের সলিউশন আসলে হয়, ব্যবহার করে অভ্যস্ত থাকে তাহলে এটা সবাই ইজি করতে পারে। আর যদি সার্ভিস মোড থেকে এই সমস্যার সমাধান না হয়, তাহলে আমরা এটিকে সফটওয়্যারের মাধ্যমে করতে পারি। সফটওয়্যারের মধ্যে করতে গেলে অবশ্যই এটার মূল যে পাওয়ারটা লাগবে, এটা অবশ্যই হাতের কাছে থাকতে হবে। যদি তাও না থাকে, তাহলে আমরা রিসেট মাধ্যমে এটা সমাধান করার চেষ্টা করব। তো ফ্রেন্ড, এরপরে আমরা যে বেসিকটি জানবো সেটি হচ্ছে শর্টকাট। বিশেষ করে 59, এই 59 আইসির কিছু বোর্ড আছে যে বোর্ডগুলোতে এই সমস্যা খুবই ইজি, আর 59 এই বোর্ডগুলোর শর্টকাট একটা সমাধান আছে, সেটি একটি সহজ বুদ্ধি, সেটি হচ্ছে মেনু প্লাস 2580 প্লাস ইনপুট, ইনপুট অথবা সোর্স, যেটি আমি এরপরে আমি প্র্যাকটিক্যাল করে দেখাবো। তো চলুন, কথা নাই, আমরা দেখে নিই একটি প্র্যাকটিক্যাল, যার মাধ্যমে যেভাবে আমরা এই সমস্যাটি সমাধান করি। পিসি মোড সলিউশন। তো ফ্রেন্ড, আমি এটিকে অন করলাম, পাওয়ার অন। পাওয়ার অন করার পরে আমরা দেখতে পাবো এখানে অনলি পিসি। আমরা যদি রিমোটের সোর্স বা ইনপুট যেটাই লেখা থাকে, সোর্স যদি স্পেস করি, তাহলে পিসি ছাড়া অন্য কোনো অপশান নাই। তো ফ্রেন্ড, এই সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা বিভিন্ন পন্থা অবলম্বন করতে পারি। একটা হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে, আর হচ্ছে প্রোগ্রাম রিসেট করে, আরেকটা কিছু শর্টকাট কোড আছে যার মাধ্যম দিয়ে আমরা এই সমস্যার সমাধান করতে পারি। তো ফ্রেন্ড, এই শর্টকাট সমস্যাটি সমাধানের ক্ষেত্রে বেশ কিছু বিভিন্ন বোর্ডের বিভিন্ন ধরনের সলিউশন হয়, সব ক্ষেত্রে এই সলিউশনটি কাজ নাও করতে পারে। তো ফ্রেন্ড, আমরা দেখে নেব প্রথমে এর অপশনাল সমস্যার থেকে এটি সমাধান করা যায় কিনা। তো ফ্রেন্ড, আমরা রিমোটে স্পেস করব মেনু 1147 মেনু 1147 আমি স্পেস করতেছি মেনু 1147। এখানে সেটিং আসছে, সেটিং থেকে আমি যদি রিসেট করি তাহলে এটি করা সম্ভব। তো আমি রিসেট করলেও এই অনেক ক্ষেত্রে এটা নাও হতে পারে, সেই ক্ষেত্রে আমরা শর্টকাট হিসেবে আমরা যে পন্থাভাবে ঠিক করব। এখানে আসলে কিছু কিছু বোর্ড আছে যেগুলোতে আসলে শর্টকাট ছাড়াই এইখানে অপশনাল থেকে সমস্যাটি সমাধান করা যায়, কিন্তু এই বোর্ডের ক্ষেত্রে একটু ব্যতিক্রম সমস্যাটি হলেও এটার একটা শর্টকাট পন্থা আছে, সেটি হচ্ছে আমরা দেখব রিমোটের মেনু প্রেস করতে হবে, ফার্স্টে মেনু, সঙ্গে সঙ্গে আবারও মেনু 2580 ইনপুট, এই প্রেস করার সঙ্গে সঙ্গে আমার স্ক্রিনে সকল ধরনের
সোর্স ইনপুট যেগুলো আছে সবগুলো চলে এসেছে। আমি এটিকে আবার বন্ধ করব, বন্ধ করে চালু করে দেখব। বন্ধ করে আবার চালু করে দেখব যে আমার যে সোর্স শুধু পিসি মোড হয়েছিল সেটি সমাধান হয়েছে কিনা। পিসি মোড আছে কিন্তু আসলে আমি সিলেক্ট করিনি, এবং সোর্স চাপার সঙ্গে সঙ্গে আমার এখানে সকল অপশান আছে, আমি এখানে টিভি সেট করলাম। তো ফ্রেন্ড, এখানে একটু দেখার বিষয় আছে, সকল বোর্ডে আমরা যদি এম পন্থা অবলম্বন করি তাহলে হবে না। কিছু কিছু ক্ষেত্রে আমরা সফটওয়্যার থেকে করতে পারি, কিছু কিছু ক্ষেত্রে অপশনাল সমস্যা থেকে, অপশনাল যে ইয়ে সোর্স সেটিং আছে সেখান থেকে আমরা এই সমস্যাটি সমাধান করতে পারি। এক্ষেত্রে আমরা বোর্ডের যে নাম্বারটি দেখে নেব আবারও, 1147। শুধুমাত্র 59 5918 এই বোর্ডের ক্ষেত্রে আমরা এই শর্টকাট পন্থাগুলো অবলম্বন করতে পারি। আর এর ব্যতিক্রম যেগুলো আইসি আছে 5653 এইগুলোর ক্ষেত্রে এই সলিউশন নাও কাজ করতে পারে। সেই ক্ষেত্রে আমরা অপশনাল মানে এই যে হিডেন সেটিংগুলো থাকে এখান থেকে আমরা স্পেশাল সেটিং, জেনারেল সেটিং এগুলো অপশানের মধ্যে এই সেটিংগুলো সচরাচর থাকে। তো ফ্রেন্ড, যারা এই সমস্যা নিয়ে ভুগছেন আশা করি এই সমস্যার সমাধান আর হবে না, সমস্যার সমাধান তো দিয়ে দিলাম। আবারও বলি আমি যে যারা এটার সমাধান খোঁজেন এই ক্ষেত্রে প্রথমে মিনু 2580 সোর্স দেখেন একদম পিসি আউট হয়ে গেছে। আবার আমি এটাকে ঠিক করব, মিনু 2580 সোর্স। তো ফ্রেন্ড, এই হচ্ছে আজকের একটি সলিউশন। কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক শেয়ার কমেন্ট করবেন, আর কোনো সলিউশন জানার জন্য ভালো একটি মন্তব্য করবেন। সবার ভালো একটি মন্তব্য সবসময় আশা করি। সবাইকে অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওতে দেখার জন্য।